ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে 24 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে সকাল 10টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। এদের মধ্যে সন্ত্রাসী, মাদক বিক্রেতা, মাদক সেবনকারী সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত 24 আসামি রয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, WMTV।